বাপন দেখ, আমি এখন গৌর মহাবিদ্যালয় কলেজের ওয়েবসাইটে আছি, ঠিক আছে? দেখ ভর্তি কিভাবে হবি। প্রথমে গৌর মহাবিদ্যালয়ের ওয়েবসাইট খুলবি, খোলার পরে দেখ এখানে নিউ অ্যাডমিশন সিবিসিএ সিস্টেম 2021-22 এই অপশনটার উপরে ক্লিক করবি। ক্লিক করার পর দেখ এরকম পেজ আসবে, এখান থেকে এখানে দেখ মেরিট লিস্টের পর ই কাউন্সিলিং লিস্ট, এটার উপরে ক্লিক করবি। ক্লিক করলে যাদের ভর্তির লিস্ট এখানে কিন্তু শো করবে। তো ধরে নে তোর সাবজেক্ট আছে এডুকেশন অনার্স, ঠিক আছে? তো ওই যে এখানে এডুকেশন দেখ, এখানে হচ্ছে এডুকেশনের কয়েকটা ক্যাটাগরি আছে। এবার এই ক্যাটাগরির মধ্যে তুই এসসি না এসটি না ওবিসি বল। তুই ধরে নে তুই এসসি, তো এসসির যেটা লিস্ট এই যে এখানে দেখ, এই লিস্টের উপরে ক্লিক করবি। তারপরে এখানে তোর নামটা সার্চ করবি, এই যে নাম রয়েছে বা ফর্ম নাম্বার দিয়ে সার্চ করবি। যদি না খুঁজে পাস তো এখানে ক্লিক করবি থ্রি ডট, এখানে ক্লিক করার পর ফাইন্ড ইন পেজে ক্লিক করবি। এখানে একটা নাম সার্চ করবি, যেমন তোর নাম কি বল, তোর নাম কি, তোর নাম ধরে নে আমি ধরলাম ঈশিতা, ISHITA ঈশিতা রয়, সাপোজ ধরলাম তোর নাম ঈশিতা রয়, তো ঈশিতা রয় চলে এসছে। যাই হোক দেখাচ্ছি। তারপর এখানে এই যে এদিকে ডান দিকে পে অ্যাডমিশন ফি, এটার উপরে ক্লিক করবি। ক্লিক করলেই তোর এখানে আর একটা নতুন পেজ ওপেন হবে, এখানে ক্যান্ডিডেট আইটা বসা, ক্যান্ডিডেট আইডি বসাবি, ঠিক আছে? বসানোর পর এখানে ডেট অফ বার্থটা বসাবি তোর ক্যান্ডিডেটে, তারপর এখানে ক্যাপচারটা বসাবি সুন্দর করে, এই যে 88JA ছোট হাতের। তারপরে সাবমিট করলে পেমেন্টের অপশন আসবে, ওখানে তোর এটিএম বা তোর ফোনপে টোনপে দিয়ে পেমেন্ট করলে তোর ভর্তি হয়ে গেল। পেমেন্ট করতে হবে, যাই হোক ওটা দেখতে পাচ্ছি না এখন।